শাহের সভায় লোক কেন আসেনি? উপেক্ষিত দিলীপ ঘোষ সেটা কি বলেই দিলেন? 29 নভেম্বর বাংলায় শাহের শাহী সভা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ কম ছিল না। সভার আগে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন সভায় অনেক লোক আসবে, কিন্তু বাস্তব ছবিটা একটু যেন পাল্টে গেল। যতটা আশা করা হয়েছিল ততটা কিন্তু সভায় লোক হয়নি। কিন্তু কেন, সেই কারণটাই এবার খোঁজা হচ্ছে। তবে এই সভাকে ওয়ার্ম আপ ম্যাচ বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন তৃণমূল বিধানসভার বাইরে বের হতে পারছে না, বিজেপির ভয়ে আর মানুষের ভয়ে বিধানসভার ভেতরে ঢুকতে হচ্ছে। দিদিমণি ওখান থেকে বক্তব্য দিচ্ছেন, তিনি বাইরে বেরিয়ে এসে মমতা ব্যানার্জিকে সভা করার কথা বলেন। তৃণমূল সারা বছর পয়সা লাগিয়ে একটা সভা করে, 2 মাস আগে থেকে জেলায় জেলায় ব্যানার হোর্ডিং করে দেয়, ফ্রি বাস, ফ্রি গাড়ি, ফ্রি ট্রেনে করে লোক আনে। কিন্তু ব্রিগেড করে না কেন ওরা? কত বছর আগে ব্রিগেড করেছে ওরা? আমরা তো বাৎসরিক ব্রিগেড করি, এটা তো একটা ওয়ার্ম আপ ম্যাচ করেছিলাম আমরা, বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল তো বিধানসভার বাইরে বেরোতেই পারছে না, বিজেপির ভয়ে মানুষের ভয়ে বিধানসভায় ঢুকে যেতে হচ্ছে। দিদিমণি ওখান থেকে ভাষণ দিচ্ছেন, বাইরে বেরিয়ে সভা করুন না একটা। টিএমসি সারা বছর শক্তি সামর্থ্য পয়সা প্রশাসন লাগিয়ে একটা সভা করে, 2 মাস আগের থেকে জেলায় জেলায় গেট করে দেয়, ফ্রি বাস, ফ্রি গাড়ি, ফ্রি ট্রেন করে লোক আনে আনে ওরা, আমি বলছি না। কিন্তু ব্রিগেডে কেন করে না? কত বছর আগে ব্রিগেডে টিএমসি সভা করেছে, এটা করে দেখাক। আমরা তো বাৎসরিক ব্রিগেড করি, এটা তো এমনি একটু ওয়ার্ম আপ ম্যাচ করে। যদিও এই সভাকে সুপার ফ্লপ বলেছিলেন কুণাল ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন। কি বলেছিলেন কুণাল ঘোষ? তিনি বলেছিলেন যে এই সভা নাকি সুপার ফ্লপ। আসুন শোনাই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কি বক্তব্য। তথ্য পরিসংখ্যানগুলি তিনি বিভ্রান্ত করেছেন বাংলার মানুষকে, দিশাহীন একটা সুপার ফ্লপ। অমিত শাহকে কেউ, এরা একটু পুরনো তৃণমূলের, আমাদের তৃণমূলের যে কোনো ধর্মতলার জমায়েতের ওই সেন্ট্রাল এভিনিউ সাইড আর পেছনের ছবিটা দেখিয়ে দিলে অমিত শাহ বুঝতে পারতেন যে কত বড় একটা ফ্লপ সভায় তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এই রাজ্যের এই বিজেপি নেতৃত্ব। ফলে আমরা পরিষ্কারভাবে বলছি যে যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা সেগুলো করছে না, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, টাকা না দেওয়া ইত্যাদি, সেগুলোর সুরাহার কোনো বিষয় নেই। বাংলার মানুষ যে গণ আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, তো সেখানে তার কোনো সুরাহার বিষয় নেই। বিজেপির বিধায়করা পর্যন্ত বলতে শুরু করেছেন যে বাংলার বকেয়াটা না দিলে মানুষের মধ্যে এবার খারাপ প্রতিক্রিয়া হচ্ছে। তো অমিত শাহজি, তিনি সমস্তভাবে একটা দ্বিচারিতায় ভরা ফ্লপ মিটিংয়ের তিনি অংশ নিয়ে গিয়েছেন, এর কোনো প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না, যতবার আসবে ওরা ততবার হারবে। প্রসঙ্গত আপনাদের বলি, বুধবার বিধানসভায় মাত্র 30 মিটারের দূরত্বে 2 দল বিক্ষোভ দেখিয়েছিল, বিধানসভার ছবিটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর সেটা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি তো জানি না কে কি করেছে, আমি তো ছিলাম না। কিন্তু এটা ঠিক, কে চোর সেটা তো পাবলিক ঠিক করবে। যার গায়ের জোর, গলার জোর বেশি, সে বলে দেবে অন্যকে চোর। চোরের মায়ের বড় গলা এটাকেই বলে। তৃণমূলকে দেখে সেটাই বোঝা যাচ্ছে, ওখানে বসে চোর চোর করছে, নেতাদের হিম্মত নেই পাবলিকের সামনে আসার, মুখ্যমন্ত্রীরও হিম্মত নেই সভা করার। খোকাবাবু তো হারিয়েই গেছেন। দিলীপ ঘোষ আরও বলেন, এই যে ঘর ছাড়া ছন্ন ছাড়া অবস্থা, অর্থাৎ লোকসভা ভোটের আগে শাসক বিরোধী চাপানোতর কিন্তু একেবারে তুঙ্গে। একদিকে শাহী সভাকে সুপার ফ্লপ বলছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে শাহী সভা একেবারে ফ্লপ। তৃণমূল কংগ্রেসের কোনো সভায় মঞ্চের পেছনে যা লোক থাকে, গোটা সভাতেও নাকি সেরকম লোক ছিল না, এমনটাই বলতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন যে বিধানসভার বাইরেই নাকি তৃণমূল কংগ্রেস বেরোতে পারছে না, অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শাসক বিরোধী একটা চাপানোতর চলছে। দিলীপ ঘোষ বলছে টিএমসি বিধানসভার বাইরে বেরোতে পারছে না, বিজেপির ভয় বিধানসভায় ঢুকে গেছে, দিদিমণি ওখান থেকে ভাষণ দিচ্ছেন বাইরে এসে সভা করুন না, প্রশাসন লাগিয়ে একটা সভা করে ব্রিগেড কেন করে না, আমরা তো সাংবাদিক, আমরা তো বাৎসরিক ব্রিগেড করি। এবং আর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেটা বলছেন যে তৃণমূল নাকি বিধানসভায় বাইরে বেরোচ্ছে না। অন্যদিকে কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করেছেন, তিনি আবার বলছেন যে এই শাহী সভা নাকি সুপার ফ্লপ।
2024 এর লোকসভা ভোট আমরা সবাই জানি এবং পাখির চোখ এ রাজ্য। এর আগে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনের আগে কখনো অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আবার কখনো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বারবার এসেছেন, একাধিক সভা করেছেন। এবার কিন্তু লোকসভা ভোট, তাহলে কি লোকসভা ভোট শুরুর অনেক আগে থেকেই অমিত শাহ এখানে সভা করা শুরু করে দিলেন? অবশ্য এই সভা থেকে কিন্তু লোকসভা ভোটের সুর কি হতে চলেছে সেটা এক প্রকার বেঁধে দিলেন বলাই যায়। শাহের সভায় লোক কেন আসেনি, এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল। উপেক্ষিত দিলীপ ঘোষ তার উত্তর দিলেন, 29 নভেম্বর বাংলায় শাহের শাহী সভা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ কম ছিল না, দূর দূরান্ত থেকে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছিলেন। সভার আগে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন সভায় অনেক লোক হবে, কিন্তু বাস্তব ছবিটা একটু যেন পাল্টে গেল, যতটা আশা করা হয়েছিল ততটা কিন্তু সভায় লোক হয়নি। কিন্তু কেন সেই কারণ খোঁজা হচ্ছে, তবে এই সভাকে ওয়ার্ম আপ ম্যাচ বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন তৃণমূল বিধানসভার বাইরে বেরোতে পারছে না। আসুন শোনাই আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ। তৃণমূল তো বিধানসভার বাইরে বেরোতেই পাচ্ছে না, বিজেপির ভয়ে, মানুষের ভয়ে বিধানসভায় ঢুকে যেতে হয়েছে। দিদিমণি ওখান থেকে ভাষণ দিচ্ছেন, বাইরে বেরিয়ে সভা করুন না। একটা টিএমসি সারা বছর শক্তি সামর্থ্য পয়সা প্রশাসন লাগিয়ে একটা সভা করে, দু মাস আগের থেকে জেলায় জেলায় গেট করে দেয়, ফ্রি বাস, ফ্রি গাড়ি, ফ্রি ট্রেন করে লোক আনে আনে ওরা, আমি বলছি না। কিন্তু ব্রিগেডে কেন করে না? কত বছর আগে ব্রিগেডে টিএমসি সভা করেছে, একটা করে দেখাক। আমরা তো বাৎসরিক ব্রিগেড করি, এটা তো এমনি একটু ওয়ার্ম আপ ম্যাচ করেছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি তো আবার বলছেন যে শাহী সভা নাকি ফ্লপ, তার কি বক্তব্য সেটাও শোনাই। তথ্য পরিসংখ্যানগুলি তিনি বিভ্রান্ত করেছেন বাংলার মানুষকে, দিশাহীন একটা সুপার ফ্লপ। অমিত শাহকে কেউ, এরা একটু পুরনো তৃণমূলের, আমাদের তৃণমূলের যে কোনো ধর্মতলা জমায়েতের ওই সেন্ট্রাল এভিনিউ সাইড আর পেছনের ছবিটা দেখিয়ে দিলে অমিত শাহ বুঝতে পারতেন যে কত বড় একটা ফ্লপ সভায় তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এই রাজ্যের এই বিজেপি নেতৃত্ব। ফলে আমরা পরিষ্কারভাবে বলছি যে যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা সেগুলো করছে না, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, টাকা না দেওয়া ইত্যাদি, সেগুলোর সুরাহার কোনো বিষয় নেই। বাংলার মানুষ যে গণ আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, তো সেখানে তার কোনো সুরাহার বিষয় নেই। বিজেপির বিধায়করা পর্যন্ত বলতে শুরু করেছেন যে বাংলার বকেয়াটা না দিলে মানুষের মধ্যে এবার খারাপ প্রতিক্রিয়া হচ্ছে। তো অমিত শাহজি, তিনি সমস্তভাবে একটা দ্বিচারিতায় ভরা ফ্লপ মিটিংয়ের তিনি অংশ নিয়ে গিয়েছেন, এর কোনো প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না, যতবার আসবে ওরা ততবার হারবে। লোকসভা ভোটের অনেক আগে থেকে ইতিমধ্যেই উত্তাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।